অফিসাররা। ভবিষ্যৎ পরিকল্পনার খসড়া করেছে বাফুফে, ট্যালেন্ট হান্ট চলবে দেশ জুড়ে, এরপর ঘষা মাজা বিকেএসপিতে। আইডিয়া মন্দ লাগেনি ফিফা কর্তাদের, ওদের বোঝানো গেছে জেলা ক্রীড়া সংস্থাগুলো দুর্বল, শক্তিশালী না করলে ফুটবল চালানো যাবে না এদেশে। উপলন্দির রিপোর্ট। বহু কাঠখড় পুড়িয়ে 2014 সালের নভেম্বরে সিলেটে চালু হয়েছিল দেশের প্রথম ফুটবল একাডেমি। তবে আর্থিক লজিস্টিক সহ নানা সমস্যায় বছর ঘুরতে ঘুরতেই বন্ধ হয়ে যায় ফুটবল একাডেমিটা। গোল্ড প্রজেক্ট তিনের আওতায় ওই একাডেমি বানাতে $7 লাখ দিয়েছিল ফিফা। প্রশ্ন ওঠে, ফিফার টাকাটা আদৌ একাডেমি সংস্কারে ব্যয় হয়েছিল তো? একাডেমির জন্য দেওয়া টাকার হিসেব ফিফা পরে নিয়েছিল কিনা কে জানে। দিন পাল্টে গেছে, বর্তমানে ফিফা থেকে টাকা নিতে হলে নিশ্চিত করেই কাজ দেখাতে হবে বাফুফেকে। আর ওই কারণেই ঢাকায় 4 ফিফা কর্তা, ওদেরকে ফুটবল পরিকল্পনা দেখিয়ে ফিফার বার্ষিক বাড়তি $7.5 লাখ বাফুফে পাবে কিনা সে প্রশ্নের উত্তর মিলবে পরে। আপাতত ফিফা কর্তাদের সন্তুষ্ট করতে ব্যস্ত গোটা ফেডারেশন। একাডেমিতে তারা কোনো ফাইন্যান্স করবে না এই টাকা থেকে। তবে তারা, আমরা আপনারা জানেন যে আমাদের একাডেমি হিসেবে এখন আমরা আপাতত বিভিন্ন বিকেএসপিগুলোকে ইউজ করবো, 4টা বিকেএসপিতে 4টা টিম রাখবো, দরকার হলে আরও অন্যান্য বিকেএসপি, কারণ বিকেএসপি তো আছেই অনেকগুলো বিকেএসপি, সেই বিকেএসপিতে রাখার জন্য যে ট্রেনিংয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, যে সমস্ত হেল্প দরকার, তারা এটা মানে করার জন্যই এসছে। তৃণমূল পর্যায়ে বাফুফের পরিকল্পনা মনোযোগ দিয়ে শুনেছে ফিফা কর্তারা, কখনো সন্তুষ্ট হয়েছে, কখনো দিয়েছে গাইডলাইন। তারা 12, 14, 16, 18 এই 4টা গ্রুপে তারা কাজ দেখতে চায়। এবং আমরা ইতিমধ্যে, আপনারা জানেন যে আমরা আন্ডার-15 করছি এনএসসি এবং বিএফএফ এর সাথে, তারা এই প্রোগ্রামটা শুনে খুব খুশি হয়েছে। বাফুফের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই ফিফা কর্তাদের মন গলবে কিনা সেটা জানতে অপেক্ষা করতেই হচ্ছে। তবে বাফুফের বর্তমান কমিটির উপর যে ফুটবল সমর্থকদের আস্থা নেই সেই প্রমাণ তারা দিয়েছে ফিফা কর্তাদের উপস্থিতিতেও। ফিফার সাথে বাফুফে বসের বৈঠক চলাকালে বাফুফের বাইরে চলেছে বাফুফের বর্তমান কমিটি বিরোধী বিক্ষোভ। উপলনন্দী, 71, ঢাকা।